মোল্লা জালালউদ্দিন আহমেদ গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পরফা গ্রামে 1926 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি এবং 1953 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে ঢাকা কোর্টে আইন পেশায় যোগ দেন। ছাত্র অবস্থা থেকেই মোল্লা জালালউদ্দিন আহমেদ রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হয়ে ওঠেন। তিনি বঙ্গীয় মুসলিম ছাত্রলীগের সদস্য ছিলেন। 1941 সালে তাকে ফরিদপুর শহর শাখার সভাপতি করা হয়। এরপর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সিলেটের রেফারেন্ডামে নেতৃত্ব দানকারী এবং আমি মুসলিম লীগের প্রতিষ্ঠা সদস্যের একজন ছিলেন। 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের ধর্মঘট চলছিল। তিনি উক্ত ধর্মঘটের সমর্থন করেন ও আন্দোলন পরিচালনার দায়ে তিনি সলিমুল্লাহ মুসলিম হল থেকে বহিষ্কৃত হন। 1964 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ভাষা আন্দোলনে তিনি স্বয়ংক্রিয় ভূমিকা পালন করেন। তিনি একজন ভাষা সৈনিক। 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা আন্দোলনকালে নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলে বন্দি রাখা হয়। 1968 সালে জেল থেকে মুক্তি লাভ করেন। 1969 সালের প্রেসিডেন্ট আইয়ুব খান কর্তৃক রাওয়ালপিন্ডিতে গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে যোগ দেন। 1970 সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের দূত হিসেবে মধ্যপ্রাচ্য সফর করেন। বৈরুতে তিনি বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। 1973 সালে ফরিদপুর 11 আসনে উপনির্বাচনে এবং 1979 সালের সাধারণ নির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1972-73 সালে তিনি আওয়ামী লীগ সরকারের ডাক্তার ও টেলিফোন দপ্তর এবং পরে বন মৎস্য পশুপালন, ভূমি রাজস্ব, ভূমি সংস্কার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1974 সালে স্বাস্থ্যগত কারণে তিনি মন্ত্রিসভা থেকে ত্যাগ করেন এবং 1979 সালে 18 ডিসেম্বর ঢাকায় এই মহান নেতার মৃত্যুবরণ করেন।